টেস্ট আপ করছি, মানে শুরু করছি। এখন বাজে সকাল 11টা, আমি চান করে রেডি, আমার কুচুকেও চান করে রেডি করেছি, কারণ ওর 11টার মধ্যেই চান দিই। ওর চান দেওয়ার পরেই আমি চান করে নিয়েছি। ওই যে ও এখন ঘুমাচ্ছে, দেখো একটু একটু করে দেখছে আর শুয়ে আছে, আর আমি চান ফান করে রেডি হয়ে গেছি। তো এবার রান্নার পালা, আর বর তো কাজে চলে গেছে, তো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এই দেখো বন্ধুরা, এটা কি? এটা মুরগি, তো এটা দেশি মুরগি বলে, এটার নাম নাকি কক মুরগি। এটা কিন্তু পোলট্রির মতোই দেখতে, মানে সাদা কালার, কিন্তু এটা মানে পোলট্রি নয়, এটা দেশি মুরগি, এটা কক মুরগি। তো এটাই আমাদের রান্না হবে। গোটা এনেছে, কিন্তু কাটার লোক নেই, বাবা আসবে তারপর কেটে দেবে। তো চলো আজকে দেশি মুরগির রান্নার রেসিপি তোমাদের শেয়ার করব, আর সবাই সঙ্গে থেকো, ভিডিওটা ফলো করো। এই দেখো মুরগিটা জবথব হয়ে গেছে, বাজারতে এনে এই দেখো পাটা বাঁধা, কারণ ছেড়ে দিলেই পালাবে, এই জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। মুরগিটা হাত দিয়েছি, হাতটা ধুয়ে নি। কি করছে একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো তোমার পুচু কি করো। সোনা ও চুনা, ও চুনা কই, কথা বলো কথা বলো, বন্ধুদের হাই বলে দাও তো। এই দেখো হাই, সবাইকে হাই বলছে বাবা পাখি। কচু না, আমার ছোনা চানু করে নিয়েছে, নিয়ে দোলো দোলো খাচ্ছে, দোলো দোলো। দেখো চান করে নিয়ে ও এখন দোলো দোলো খাচ্ছে, আর আমি এখন রান্না করব, ওকে দোল দেবো আর রান্না করবো। আমি মাংসটা কেটে নিয়েছি, এই দেখো পুরো মাংসটা, মানে আমি কাটিনি অবশ্য, আমি তো চিকেন কাটতেই পারি না, তো ওরা ছাড়িয়ে পুরো কেটে দিয়ে গেছে। আর এখানে চিকেনের জন্য আমি নিয়েছি দেখো পেঁয়াজ, পেঁয়াজ আলু আদা রসুন। তো আমি পেঁয়াজটা কুচিয়ে নেবো, আদা রসুনটা বেটে নেবো, আর আজকে আমি মিক্সারে কিন্তু মশলা করবো না, আজকে আমি পুরো মানে বাটা মশলা দিয়ে করবো, শিলে বাটবো মশলা, মাংসটা অন্যরকম টেস্ট হওয়ার জন্য। বন্ধুরা আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আদাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে বাটবো। এই যে সোলনাটা পেতে নিয়েছি, তো এবারে বেটে নিই। আমার আদা বাটা হয়ে গেছে, আজকে শিলনোড়া, কিন্তু আজকে একটু কষ্ট করি। আদা বেটে নিয়েছি, এবার রসুনগুলো থেঁতলে নেব। রসুনগুলো কিন্তু আমি বাটবো না, থেঁতলে মানে থেঁতো করে দেবো। শিলনোড়ায় বাটতে অবশ্য কষ্ট, ঠিক আছে, কিন্তু খেতে খুব টেস্ট। আরও যদি উনুনে হয় তাহলে তো আরও ভালো, কিন্তু আমি তো উনুনে করতে যাবো না, গ্যাসেই হবে। আর ওধারে দেখো আমার রসুনটা বাটা হয়ে গেছে, রসুনটা আমি কিন্তু খুব মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি যাতে টেস্টটা ভালো হবে। আর মাংস সবসময় রসুনটা একটু বেশি দিতে হয়, দিলে টেস্ট হয়। এবারে বাটবো মরিচ, এই যে সবটা দেবো না, কারণ বুক জ্বলবে। জিরেটা গুঁড়ো আছে বলে দিচ্ছি না, মরিচটা বেটে নিই। জিরে মরিচ একসাথে বেটে নিচ্ছি, নিয়ে তুলে নেবো। মাংসটা নিয়ে নিচ্ছে দেখো, এবারে আমি এখানে পেঁয়াজ নিয়ে নেবো, কিছুটা নেবো আর কিছুটা ভেজে দেব, আর আদা রসুন
জিরে মরিচ বাটা, অনেকটা হয়ে গেছে জিরে মরিচটা। এবারে হলুদ, তো হলুদ দিয়ে দিলাম। এবারে গুঁড়ো লঙ্কা দেব, এবারে স্বাদ মতো নুন দেব। আর এবারে সর্ষের তেল দেবো, দিয়ে এটা এবারে ভালো করে মেখে নেবো মাংসটা। আমি সব মেখে নিয়েছি, নিয়ে এবারে ঢেকে রেখে দিয়েছি। এবারে আমি ভাতটা ফ্যান করে নিই, নিয়ে তারপরে ফিরে আসছি। মানে ভাত হচ্ছে আর আমার পুচু ঘুমাচ্ছে। রান্না করতে চলে এসেছি, কাজবাজ গুছিয়ে। দেখো তেলও বসিয়ে দিয়েছি কড়াতে, আর এখানে আলু, তো আলুগুলো আমি এখন দিয়ে দেবো কড়া, তেল গরম হয়ে গেছে। তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি আলুতে একটু হলুদ দিয়েছি আর একটু নুন, লাল লাল করে ভেজে তুলে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। আমি আলুগুলো সব তুলে নিই। আর দেখো কড়ায় তেল আছে, আর একটু তেল লাগবে। ওই তেলে আর একটু গরম হয়ে যায় তেলটা, দিয়ে মাংসটা দিয়ে দেবো। এবারে ঠিক আছে, কিছুটা পেঁয়াজ দেখেছিলাম, পেঁয়াজ দিয়ে এবারে ভেজে নেবো। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো। মাখা মাংসটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষাবো। দিয়েছি, এবারে আমি এটাকে খুলবো, দেখবো কি অবস্থায় আছে। তেল বার হচ্ছে, কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। এবারে জোর কমিয়ে দেবো গ্যাসে, দিয়ে আবার ঢেকে রাখবো। ভালো করে কষাই করতে হবে এটাকে, মাংসটা ভালো করে মেন কষাই। আবার গরম, আমার মাংস অনেক কষাই হয়ে গেছে, পুরো বোঝাই যাচ্ছে। এগুলো তেল বার হয়েছে মাংসটায়, যেহেতু দেশি মুরগি সেই জন্য। এই দেখো কত সুন্দর কালার এসেছে, পুরো মাংসটা কষা হয়ে গেছে। এবারে আর একটু জোর কম, দেখো জোর কম, মানে কমি কমি আমি কষাই করছিলাম। এবারে একটু জোর বাড়িয়ে দিয়ে খানিক সময় ঢাকনা খুলে কষাই করব। কষানো হয়ে গেছে, আর আমি এখানে ভাজা আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নেড়ে চড়ে এবারে জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এই যে এবারে ফুটে গেলে নামিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর বন্ধ করে দিয়েছি। ইয়ের মতো লাগছে, আচ্ছা প্যারিস মুরগির মতো কালো কালো কি মাছের টক আছে, আর এখানে আছে নদীর, নদীর কাঁকড়া নয়, এটা কিসের কাঁকড়া বলো না গো, ভুল কাঁকড়াটা সুন্দরবনের জমির কাঁকড়া, পুকুরের কাঁকড়া, এগুলো তাই না?
কাঁকড়া, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা, মাছের টক আর মাংস।